এমজি এনরেগাত বিত্তীয় খেলিমেলি করে এইবার রাজ্য নিলম্বিত হল আটজনক খণ্ড উন্নয়ন বিষয়া। রাজ্য এমজি এনরেগার অধীনত ব্যাপক বিত্তীয় অনিয়মের অভিযোগত নিলম্বন করা হয়েছে আটজনক খণ্ড উন্নয়ন বিষয়াক। পঞ্চায়েত আয়ুক্ত জে বি এক্কার নির্দেশ মর্মে নিলম্বন করা হয় এই আটগী বিডিওক। শিলচরের বিডিও অবিনাশ তাহিরক নিলম্বন, বিশ্বনাথর বিডিও রশ্মিরেখা মহন্তক নিলম্বন, বিশ্বনাথর ছয়দুয়ারর বিডিও অরুণ কুমার দাসক নিলম্বন। ইফালে পূব যোরহাটর বিডিও দ্বিজেন কুমার বরাক নিলম্বন, কাকোপথারর বিডিও বর্ণালী ফুকনক নিলম্বন, বিশ্বনাথর হাঁকুমাথা ব্লকর বিডিও গৌতম কুমার শর্মাক নিলম্বন, চতিয়ার বিডিও পলক কুমার শর্মাকও নিলম্বন। ইফালে শোণিতপুরের গাভরু ব্লকর বিডিও হেমকান্ত বরাক নিলম্বন করা হয়েছে। বিত্তীয় খেলিমেলির অভিযোগ এমজি এনরেগাত বিত্তীয় খেলিমেলির ব্যাপক অভিযোগত নিলম্বিত হয়েছে এই আটগীক খণ্ড উন্নয়ন বিষয়া। আটাইকজনের পরিচয় এই মুহূর্তে আমি আপনার জানাইছো, ফটো এই মুহূর্তে প্রত্যক্ষ করেছে। এই সকলে ব্যাপক বিত্তীয় খাম খেয়ালি সংঘটিত করেছিল এমজি এনরেগার নামত। আর এই আটগী বিডিও হল শিলচরের বিডিও অবিনাশ তাহের, বিশ্বনাথর বিডিও রশ্মিরেখা মহন্ত, বিশ্বনাথর ছয়দুয়ারর বিডিও অরুণ কুমার দাস, পূব যোরহাটর বিডিও দ্বিজেন কুমার বরা, কাকোপথারর বিডিও বর্ণালী ফুকন, বিশ্বনাথর হাঁকুমাথা ব্লকর বিডিও গৌতম কুমার শর্মা, চতিয়ার বিডিও পলক কুমার শর্মা, শোণিতপুরের গাভরু ব্লকর বিডিও হেমকান্ত বরাক নিলম্বন করা হয়েছে। এম জি এনরেগার বিত্তীয় খেলিমেলির অভিযোগত আটগীক খণ্ড উন্নয়ন বিষয়াক নিলম্বন করা হয়েছে। পঞ্চায়েত আয়ুক্তর নির্দেশ মর্মে নিলম্বন করা হয়েছে এই আটগী বিডিওক। দুর্নীতির এনে ধরনের আখ্যান এটার পিছত আনটো দুর্নীতির আখ্যান এই মুহূর্তে উন্মোচিত হয়েছে। সরকারি উচ্চপদস্থ বিষয়াসকলের এনেদরেই দুর্নীতিত নিমজ্জিত হওয়ার খবর এই মুহূর্তে পোহরলৈ আহিছে। এইবার আটগী বিডিও বিত্তীয় খেলিমেলি করে নিলম্বিত হয়েছে। আমি প্রথমে যোগাযোগ স্থাপন করেছো আমার বিশ্বনাথরপুর সাংবাদিক তুষার হাজরিকার সঙ্গে। তুষার, আটগী বিডিওক নিলম্বন করা হয়েছে, ইয়ারে বিশ্বনাথর দুগী বিডিও আছে বলে এই মুহূর্তে জানিপরা হয়েছে, আমি সবিশেষ খবর লাভ করি আপনারপর। হয় জয়ন্ত, আসলে কালি দিন যে আটগীক বিডিওক নিলম্বন করা হয়েছিল তার ভিতর বিশ্বনাথ জেলাতে আসলে চারিগী বিডিও আছে, চতিয়া, ছয়দুয়ার, হাঁকুমথা আর বিশ্বনাথ, এই এই চারিটা ব্লকর চারিগী বিডিওক আসলে নিলম্বন করা হয়েছে। আর আসলে যে বিরুদ্ধে যে অভিযোগ আসে যে এনরেগার ধন আসলে অফিস এক্সপেন্ডিচার হিসাবে খরচ করেছিল, যুক্ত ধন আসলে কেজুয়াল ওয়ার্কারক কামৰ বাবে খৰচ কৰিব লাগিছিল, কিন্তু তেওঁলোকে অফিচৰ সামগ্ৰী কিনা বা বিভিন্ন ধৰণৰ তেওঁলোকে অকৰ্তৃত্বশীলভাৱে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ মেটেৰিয়েলছ ফাণ্ডসমূহ যিসমূহ আছিলে সেইসমূহ উইথড্ৰ কৰি পেলাই তেওঁলোকে অফিচৰ বিভিন্ন কামত খৰচ কৰা দেখুৱাই আচলতে বিল ছাবমিট কৰিছিলে। আৰু ইয়াৰে বিশ্বনাথৰ যিগৰাকী বি ডি অ' ৰশ্মিৰেখা মহন্ত, তেওঁক নিলম্বন কৰা হৈছে। তেওঁ এম জি এনৰেগাৰ মেটেৰিয়েলছ ফাণ্ডৰ 5,61,000 টকা অকৰ্তৃত্বশীলভাৱে উইথড্ৰ কৰিছিলে। অরুণ কুমার দাস বিডিও তেখেতে 9,67,715 টাকা অকর্তৃত্বশীল হিসাবে উইথড্র করেছিল। ঠিক তেনেদরে গৌতম কুমার শর্মা তেখেতক নিলম্বন করা হয়েছে, তেখেতে 68,72,879 টাকা তেনেধরনের উইথড্র করেছিল। আর ঠিক তেনেদরে পলক কুমার শর্মা চতিয়ার বিডিও তেখেতে আসলে 2,34,64,075 টাকা এনেধরনের অকর্তৃত্বশীলভাবে আসলে পয়সা সমূহ উলিয়াইছে, উলিয়াই সে আসলে যেনে ধরনের বিভাগীয় নীতি নিয়ম অনুসারে যেনে ধরনের খরচ করব লাগছিল তেনে ধরনের খরচ নকলে, নকি অফিস এক্সপেন্ডিচার বা বিভিন্ন ধরনের খরচ দেখায় বিল সাবমিট করেছে, আর যুক্ত আসলে পঞ্চায়েতের গ্রামোন্নয়ন বিভাগত শেহতীয়াকৈ আসলে ধরা পড়ল, তারপরে তেওঁলোকৰ উপর এনে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার করার কিমান সম্ভাবনা থাকিব, আজি অভিযান চলার সম্ভাবনা থাকিব নাকি, এই সকল দুর্নীতিগ্রস্ত বিডিওর ঘরত অভিযান চলার কিবা সম্ভাবনা থাকিব? নিশ্চিতভাবে আসলে বৃহৎ বৃহৎ এমাউন্ট আসলে এনে ধরনের সরকারি ধন আত্মসাত করার আসলে অভিযোগ আছে, গতিকে অভিযান চলার সম্ভাবনা আছে, গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবে আছে। জয়ন্ত ধন্যবাদ, তুষার এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। চারিগী বিডিও বিশ্বনাথর চারিগী বিডিওক নিলম্বন করা হয়েছে। কোনোবাজনে 5,00,000 টাকা আত্মসাত করেছে, কোনোবাজনে 65,00,000 আত্মসাত করেছে, কোনোবাজনে 2,00,000,000 অধিক টাকা আত্মসাত করেছে ভুয়া বিল সাবমিট করে। এনেকা ধরনের কলঙ্কিত অধ্যায় এই মুহূর্তে সম্মুখে আহিছে, কেলেঙ্কারি দস্তাবেজ এই মুহূর্তে সম্মুখে আহিছে। আমি শিলচরের আমি সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক
অনিরুদ্ধ লস্করক হতে অনিরুদ্ধ জানিব বিচাৰিম কিমান টকাৰ খেলিমেলি সংঘটিত কৰিছিল বিত্তীয় খেলিমেলিৰ অভিযোগত যিহেতু এইসকল খণ্ড উন্নয়ন বিষয়াক নিলম্বন কৰা হৈছে লগতে জানিব বিচাৰিম গ্ৰেপ্তাৰ কৰাৰ কিমান সম্ভাৱনা থাকিব বিশেষকৈ শিলচৰৰ বিডিঅ অবিনাশ তাহেৰক নিলম্বন কৰাৰ খবৰ আহিছে হয় জয়ন্ত অবিনাশ তাহে ইমান বিশ্বনাথ চাৰিআলিৰ নিচিনা ইমান ডাঙৰ এমাউণ্ট নহয় কিন্তু 165,920 টকা এই টাকাটো ইউটিলাইজ কৰিছে এডমিনিষ্ট্ৰেটিভ কামত দেখাইছে বা অফিচ এক্সপেণ্ডিচাৰ কামত দেখাইছে এই টকাখিনি আছিলে গ্ৰাম উন্নয়নৰ কাৰণে আৰু গ্ৰামীণৰ বেছিকেলি যিমানখিনি এমৰেগাৰ কৰ্মীসকল আছে কৰ্মীসকলক পাৰিশ্ৰমিক দিয়াৰ কাৰণে এই টকাটো আছিলে কিন্তু এই টকাটো তাতে কিয় লগাইছে বা কোনো আপাৰ হায়াৰ অফিচিয়েলৰ পৰা পাৰ্মিশ্যন কিয় লোৱা নাই এইবিলাক কাৰণে এই ইমানখিনি টকাৰ কাৰণে যোৱাকালি ছাছপেনশ্যনত গৈছে অবিনাশ তাই আজি দেখা যাব কি পদক্ষেপ লয় জিলা প্ৰশাসনে এতিয়া অলপ পিছতে আমি গম পাই যাম যে এৰেষ্ট কৰিব না নাই এইবিলাক স্পষ্ট হৈ যাব জয়ন্ত কিমান দিনৰ পৰা এনেকুৱা ধৰণৰ বিত্তীয় খেলিমেলি সংঘটিত হৈ আহিছে অবিনাশ অবিনাশ তাপেদ তাহিদাৰে কিমান দিনৰ পৰা এই বিত্তীয় খেলিমেলি সংঘটিত কৰিছিল লগতে আন কোনো কৰ্মচাৰী জড়িত থাকিব পাৰে নেকি অনিৰুদ্ধ একদম ঠিক জয়ন্ত এইটো খালি তার এটা যেটা ফাইল হয়েছে ফাইল হওয়ার পিছতই এতিয়া আর পঞ্চায়েত সেক্রেটারী বা পঞ্চায়েত গ্রাম উন্নয়নের বহুত কেজন আছে পঞ্চায়েত সেক্রেটারী কিমান দিন অল্প দিন আগতে আমি দেখিছো এজনক এরেস্ট করা হয়েছিল যেতিয়া কাছাৰৰ জিলা পরিষদের সিওর অর্ডারের পিছতে এজন এরেস্ট হয়েছে খালি এইটোই নয় আর তদন্ত চলিব আর বহুজনের নাম আহিব লাহে লাহে কিন্তু এতিয়া এটা মুখ্যমন্ত্রী ডাঙরে যেটা ইয়ে করেছে সব ফালে খালি এইটোই নয় সিএম ভিজিলেন্স টিম এটা কাছাৰত আছে করিমগঞ্জত আছে চলি আছে অভিযান যিমানখিনি করাপশন বা কিমান যিমানখিনি মানুহবিলাকে এনেদৰে পদক্ষেপ লৈছে ধন্যবাদ অনিরুদ্ধ ধন্যবাদ জানাইছো আপনাক এক বৃহৎ অভিযান দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ অভিযান শেহতীয়াকৈ কেইবাগৰাকী বিষয়া প্রশাসনিক বিষয়া উচ্চপদস্থ বিষয়ার এই কর্মকাণ্ডই সকলোরে চকু কপালত তুলিছে বিশেষকৈ সিএম ভিজিলেন্সও হতবাক হয়েছে এই সকল ভ্রষ্টাচারী বিষয়ার সম্পত্তির পাহাড় দেখি আর এনেদরে বিভিন্ন আসনির নামত ধন আত্মসাত করে এইবার আটগৰাকীকৈ খণ্ড উন্নয়ন বিষয়া নিলম্বিত হওয়া বিষয়টোৱে বিশেষ তাৎপর্য বহন করেছে আর এই সকলের বিরুদ্ধে পুনের ব্যাপক অভিযান চলোৱা হব বলে জানি পৰা হৈছে আৰু বহু ৰৌ বুৰালি ইয়াৰ অন্তৰালত থকা আৰু সন্দেহ কৰা হৈছে অতি শীঘ্ৰে সকলোৰে মুখা খোল খাব আঠগৰাকীকৈ বিডিঅ' আমি পুনৰ জনাইছো এইসকলৰ নাম অবিনাশ তাহেদাৰ শিলচৰৰ বিডিঅ' বিশ্বনাথৰ বিডিঅ' ৰশ্মিৰেখা মহন্ত বিশ্বনাথৰ ছয়দুৱাৰৰ বিডিঅ' অৰুণ কুমাৰ দাস পূব যোৰহাটৰ বিডিঅ' দিৱজেন কুমাৰ বৰা কাকপথাৰৰ বিডিঅ' বৰ্ণালী ফুকন বিশ্বনাথৰ হাকুমাথা ব্লকৰ বিডিঅ' গৌতম কুমাৰ শৰ্মা চতিয়াৰ বিডিঅ' পলক কুমাৰ শৰ্মা শোণিতপুৰৰ গাভৰু ব্লকৰ বিডিঅ' হেমকান্ত বৰাক নিলম্বন